প্রায় 2 বছরের দুঃসহ অভিজ্ঞতা শেষে চলতি বছরের শেষে ছন্দে ফিরতে শুরু করেছে বাঁকুড়ার জনপ্রিয় পর্যটন কেন্দ্রগুলি। শুক্রবার বছর শেষের দিনটিতে ঠান্ডা প্রায় নেই বললেই চলে। এদিন বাঁকুড়ার সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, সকাল থেকে রোদ ঝলমলে আকাশ। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কাছে পিঠে বেরিয়ে পড়েছেন ভ্রমণপ্রিয় বাঙালি। বাঁকুড়া শহর থেকে মাত্র 22 কিলোমিটার দূরে শুশুনিয়া, 442 মিটার অর্থাৎ 1450 ফুট উচ্চতার এক পাহাড় শুধুমাত্র তার প্রাকৃতিক সৌন্দর্য আর রূপ নিয়েই বসে নেই, সঙ্গে অবিরামভাবে বয়ে চলেছে পাহাড়ি ঝর্ণাও, যে ঝর্ণার উৎসস্থলের সন্ধান আজও মেলেনি। আর এসবের টানাই 31শে ডিসেম্বর সকাল থেকে শুশুনিয়া পাহাড় জুড়ে যেন মেলা বসেছে। এখানে পৌঁছেই বেশিরভাগ পর্যটক উঠে পড়েছেন পাহাড় চূড়ায়। সব মিলিয়ে দূর দূরান্ত থেকে পরিযায়ী পর্যটকের ভিড়ে সরগরম শুশুনিয়ার আকাশ বাতাস। শুশুনিয়া পাহাড় সংলগ্ন রয়েছে মুরুদবাহা ইকো পার্ক, পার্কে রয়েছে রং বেরঙের গাছ, সাথে ছোট ছেলে মেয়েদের বিভিন্ন খেলার সামগ্রী, সাথে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য। সেই পার্কেও রীতিমতো ভিড় জমিয়েছে পর্যটকরা। শীত প্রায় নেই, মেঘমুক্ত আকাশ সব মিলিয়ে বছর শেষে খুশি পর্যটকরাও। তবে পাহাড় চূড়ায় ওঠার রাস্তায় একটু পরিকাঠামোগত উন্নয়ন হলে আরও ভালো হতো বলে অনেকেই জানিয়েছেন। হ্যাঁ, আমরা ভালোই এনজয় করলাম। এখানে লোকজন প্রচুর এসছে দেখলাম, ভালো লাগলো। একটু আর কি মানে কনজেস্টেড, একটু কনজেশন বেশি, আমরা এসেছিলাম একটু মানে সলিচিউড এনজয় করার জন্য, কিন্তু সেটা এখানে আর কি হলো না। শুশুনিয়া মানে তো পাহাড়, হ্যাঁ, জঙ্গল, ভালো লাগলো। একই সঙ্গে মানে অনেক লোক হয়ে গেছে আজকে, ভালো লাগলো, আমাদের ভালো লাগলো, খুবই ভালো লাগলো। থ্যাংক ইউ। আমি পরিবেশ থেকে বেরিয়ে প্রকৃতির টান, হুম, কতটা এনজয়? না, এনজয় করলাম তো আমরা পুরো রাস্তাটা, আমাদের জার্নিটা ফ্রম আসানসোল টু শুশুনিয়া পাহাড় পুরোটাই আমরা এনজয় করলাম। তারপর পাহাড়ের উপরেও আমরা অনেকটা উঠলাম, পুরোটা উঠতে পারলাম না, অতটা স্ট্যামিনা হলো না, খুব ভালো লাগলো। এখানে লোকজনও প্রচুর এনজয় করছে দেখছি, আজকে তো ভালোই ক্রাউড অনেক হয়েছে, লোকজন হয়েছে, ভালো লাগলো। ভীষণ রকম মানে শীত মানেই তো একটা ঘোড়ার মতো মরশুম, তো ভীষণ ভালো লাগছে, এনজয় করছি। ভালো পড়েছে? হ্যাঁ, প্রচণ্ড রকম। কী কী দেখলেন শুশুনিয়ায়? মেন যেটা দেখার পাহাড়, পাহাড়ে উঠলাম দেখলাম, এবং এখানে এই যে এত সুন্দর পার্ক আছে সেটা দেখলাম, ভালো লাগছে বেশি। সেটা এনজয় করলাম, এনজয় ভালো এনজয় করলাম। দীর্ঘদিন তো লকডাউনের জন্য, বিশেষ করে কোভিডের জন্য গৃহবন্দী ছিলেন, তারপর একটু এই স্নিগ্ধ বাতাস হাওয়া কেমন লাগছে? অবশ্যই ভালো লাগছে, প্যান্ডামিকের সময় এমনিতেই তো মানে গৃহবন্দী অবস্থা আর কি, তার থেকে যে একটা খোলামেলা জায়গায় আসতে পেরেছি এবং এতটা আনন্দ করতে পারছি, খুব ভালো লাগছে। আমার নাম মুনমুন মুখার্জি। আমি তো সবে এসেছি, তো আমাদের এখানে খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া বেশ ভালোই, এখন উঠছি এই নেচারের বিউটি দেখতে। পাহাড়ে উঠছ? হ্যাঁ। পাহাড় দেখলে? না, আমি দূর থেকে দেখেছি, এখন উঠে আর একটু ভালো করে দেখবো। ঝর্ণা দেখলে? না, ঝর্ণাটা এখনো দেখা হয়নি। ঝর্ণা দেখা হয়নি এখনো? না। কেমন লাগছে তার সঙ্গে ঠান্ডা? হ্যাঁ, এটা ভাল লাগছে। আমার বাবা অ্যাকচুয়ালি এই কাছাকাছি থাকে, তাই আমরা সবাই একটু এসছি আর কি এখানে ঘোরাফেরা করতে। প্রাকৃতিক পরিবেশ কেমন লাগছে? জঙ্গল এখানে খুব ভালো। তোমার নাম? আমার নাম অভিলাষা মণ্ডল। না, যেটা দেখে শুনে মনে হচ্ছে শীত শুরু হতেই পর্যটকদের যে ঢল নামছে আর কি, তাতে করে মানুষ অনেকটাই আতঙ্ক কাটিয়ে উঠেছেন। হ্যাঁ, এবং মানুষ আজকে বাইরে বেরোতে চাইছেন আর কি, একটা কোথাও না কোথাও মনে হচ্ছিলো যে তারা হাঁপিয়ে উঠেছেন। হ্যাঁ, এইবার কিন্তু মানুষ স্বতঃস্ফূর্তভাবে বাইরে বেরোচ্ছেন, এখনও পর্যন্ত যেটুকু পর্যটকদের ঢল যেটা নামছে সেটা দেখে মনে হচ্ছে আর কি। আশা করছি আগামী দিন আরও এই শীতটা বাড়ার সাথে সাথে প্রচুর পর্যটক আসবে এখানে। কোভিড বিধি কি মেনে চলা হচ্ছে আপনাদের এখানে যারা আসছে, সেক্ষেত্রে কি আপনারা সেই নিয়মগুলো রাখছেন বজায়? হ্যাঁ, যতটা সম্ভব আমরা মেনটেন করছি, আমাদের স্টাফেরা যতটা সম্ভব এ করে স্যানিটাইজ করা হয় রুমগুলো প্রতিনিয়ত, সেও সব করছে। শুশুনিয়া পাহাড়ের প্রতি মানুষের এই প্রকৃতির প্রতি টান কীরকম, পর্যটকরা কী বলেন? শুশুনিয়া পর্যটন মানচিত্রে তো একটা বড় ব্যাপার বটেই। হ্যাঁ, এবং এটা কি কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই সারাউন্ডিংয়ে থেকে কাছাকাছি একটু,
সেই সুবাদে সুসনা একটা জায়গা করে নিয়েছে মানুষের মনের মধ্যে। এই জায়গায় এলে পরে এখান থেকে পাশাপাশি ট্যুরিজম সার্কিটের মধ্যে কি আর কোনো কোনো জায়গা দেখতে পারবে যদি কেউ শুশুনিয়া আসে? হ্যাঁ, আমরাও এই ব্যবস্থাটা করে দিই অনেক সময়। ন্যাচারালি শুশুনিয়াতে একদিন দেড় দিনের মতো স্টে করা যায়, এবং কোনো পর্যটক যদি দু তিন দিনের জন্য আসে তাহলে আমরা একটা তাদেরকে সাজেস্ট করি যে বড়ন্তি, গড়পঞ্চকোট, এদিকে বিহারীনাথ, গাংদুয়া, কোড়ো পাহাড়, এই সমস্ত সারাউন্ডিং নিয়ে আমরা একটা প্যাকেজের মতো ব্যবস্থা করে দিই।